নিস্তারক পতন হয়, বুঝেছো? তুমি তো বলো, এই পৃথিবীতে কনস্ট্যান্ট বলতে কিছু নেই? এমনিতে এত টাকা লোন আছে আগে থেকে, আবার লোন করছো, শোধ করতে পারবে তো? আস্তে আস্তে শোধ করে দেব। হেনরি মুর মনে করতেন যে বেশি চালাক মানুষ সভ্যতার জন্য ক্ষতিকর। চালাক মানুষ নিজের জন্য করে, সে স্বার্থপর। যে অন্যের জন্য করে তাকে আমরা বলি বোকা মানুষ। কাকে চাই? জি, আমি দীপু। কোন দীপু? আমি হায়দারের বন্ধু। হায়দার? কে হায়দার? হায়দার ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে সোশ্যালজিতে পড়ে, হায়দার, ও আমাকে এখানে আসতে বলেছিল। সে আপনাকে এখানে কেন আসতে বলবে? আর হায়দারকে, তাকে তো আমি চিনি না। মানে ও বলেছিল যে এটা জসিমের বাড়ি। জসিম? সে তো আমার ভাই। জি, কিন্তু সে তো পরশুদিন চাকরি নিয়ে ঈশ্বর দিয়ে গেছে। সে জানে সব কিছু। কি বিষয়? ওই যে মানে আমার এখানে কিছুদিনের জন্য আশ্রয় দরকার, সেটা। দেখেন, এটা কোনো সরাইখানা না। মানে ওনার সাথে কি কথা বলে দেখবেন না একবার? ধরছে না, হয়তো ব্যস্ত আছেন, আবার পরে। দেখেন, আমি জানি না বিষয়টা কি, কিন্তু আপনাকে এখানে আশ্রয় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। বিপদ? আপনার থেকে অনেক বেশি বিপদে আমি আছি, জানতো এখান থেকে? জি, একটু শুনবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসেন না। না, আজকে আমি ব্যস্ত। ওই রুনার বিয়েটা ঠিক করে ফেললাম তো, ছেলে ফিনল্যান্ডে থাকে, বড় চাকরি করে, এ মাসেই বিয়ে। এত তাড়াতাড়ি বিয়ে দেবার কি দরকার ছিল? কেন, তাতে অসুবিধা কি? না মানে পড়াশোনাটা আগে শেষ করলে ভালো হতো না? পড়াশোনা শেষ করার আগে জীবনটাই তো শেষ হতে যাচ্ছিল, তুমি তো সবই জানো। জি, সেজন্যই তো ওর নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার। দেখো বাবা, তুমি ডাক্তার, তোমার কাছে আমরা ঋণী, তোমাকে আমরা পছন্দ করি, কিন্তু সেই পছন্দটা যাতে নষ্ট না হয় সেটা তোমার দেখা দরকার। জি খালাম্মা, বুঝিনি খালাম্মা। বুঝেছ, তুমি তো বোকা না। আর রুনার বিয়ের ব্যাপারে আমরা তো তোমার পরামর্শ চাইনি, আর রুনাও বিয়ের আগে কদিন ব্যস্ত থাকবে। জি, আমি আসি।
আপনি এখনো যাননি? একটু পানি খাওয়াবেন? আপনি এখন যান। বারান্দায় এরকম অপরিচিত একজন বসে থাকা খুব অস্বস্তিকর। আসলে আমি এখন কোথায় যাব? আমার তো কোনো জায়গা নেই যাওয়ার। তো আমি কি করব? আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। দেখুন, আমি এখানে একলা থাকি, আপনাকে আশ্রয় দেওয়ার পক্ষে সম্ভব না। আপনি অন্য ব্যবস্থা করুন। কোথায় যাব? আচ্ছা মানুষ তো আপনি, আপনি কোথায় যাবেন তার আমি কি জানি? আচ্ছা, আপনার ভাইকে আরেকবার কল দিবেন, মানে যদি প্লিজ। দিয়েছে, ধরছে না। তাহলে আপনার ফোনটা একটু দিবেন, আমি হায়দারকে একবার কল করি। আপনি তো দেখি সুচ ফাল থিউরির লোক। সুচ ফাল থিউরি? এই যে আসলেন, বসলেন, পানি খেতে চাইলেন, এখন আবার ফোন চাইছেন। একটু পর হয়তো বলবেন যে আপনার খিদে লেগেছে, আপনি খাবেন। তারপর মানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। বাংলা ভাষায় সবকিছু কত সুন্দর করে বলা আছে, যে কোনো বিষয়ে, যে কোনো কথা। আপনার সঙ্গে সাহিত্য নিয়ে কথা বলার সময় আমার নেই, আপনি এখন যান। কিন্তু আমার হায়দারকে একটা কল প্লিজ করি, মানে আমি কল চার্জ দিয়ে দিব দরকার হলে। আপনি একটা ছোট লোক। জি, 2 টাকার কল চার্জ দিতে চাইছেন, অনেক টাকা আপনার। আমার পকেটে আছে 3,000 টাকা, আসার সময় আমার বাবা আর বোন আমাকে দিয়েছিল। ও, আপনার বাবা বোন এসবও আছে? একটু আগে তো বললেন যে আপনি অনাথ, অসহায়, আশ্রয় প্রার্থী। আমি আশ্রয় প্রার্থী বলেছি, অনাথ বলিনি। ওই হলো, একই কথা। দাঁড়ান, ফোনটা আনছি। হ্যালো, কে বলছেন? আরে কোথায় পাঠালি, এখানে তো ভেতরে ঢুকতেই দিচ্ছে না। কেন? জসিমকে দেখ, আমি কথা বলি। আরে সে তো নেই, তার বোন আছে, কড়া মহিলা, কিছুই শুনতে চাচ্ছে না, বুঝতেও চাচ্ছে না। বদনাম করছেন আমার সম্পর্কে? না না, যেটা সত্যি সেটা বললাম আর কি। দীপু, তুই ছায়াবুকে দে। ঠিক আছে, এই যে দিচ্ছে, এই যে কথা বল। হ্যালো ছায়াবু, আমি সবুজ। ও সবুজ, ও তো হায়দার হায়দার বলছিল, বুঝতে পারছিলাম না, বলো। ও আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর কয়েকদিনের একটু আশ্রয় লাগবে, বেচারা খুব বিপদে পড়েছে। কয়েকদিনের জন্য? এই ধরেন মাস দুয়েক। তোমার কি মাথা খারাপ? জসিম ঈশ্বর দি, বাসায় আমি একা। প্লিজ ছায়াবু, প্লিজ। না হায়দার, অন্যায় আবদার করো না। আমার কিছু করার নেই, আপনি আসুন। হ্যালো,
হ্যালো বুবু, ফোন করেছিলে? জসিম, কি সব ঝামেলা করিস, জ্ঞান বুদ্ধি হবে না তোর? কেন, কি হয়েছে? দীপু নামে এক ছেলে এসে হাজির, আশ্রয় চায়। ওহো, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি। এদিকে তো আমার জয়নিং লেটার চলে আসলো। ওকে কটা দিন থাকতে দাও, বিপদে পড়েছে ছেলেটা। কি বিপদ? মিথ্যে মামলায় ফেঁসে গিয়েছে, এখন ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভদ্রলোকের ছেলে। আমি একা একজন মানুষ বাড়িতে। প্লিজ বুবু, মানুষ তো মানুষের বিপদেই পাশে দাঁড়ায়। হ্যালো। হ্যালো সবুজ। জি সাহেবু। ছেলেটা তো চলে গেছে। কোথায়? জানি না তো, আমি জসিমের সঙ্গে কথা বলছিলাম, এসে দেখি নেই। ওহো, ওর তো কোথাও যাওয়ার জায়গা নেই। ঠিক আছে, দেখছি বুবু। আরে হ্যাঁ, সেদিনের কথা তো আর বলো না, কত মজার একটা সময় ছিল আমাদের দুজনের। বাবু হ্যাঁ, একটা মিনিট দাঁড়াতো ভাই। কি দেখেন? একটা কল করা দরকার ছিল আমাকে। দেখে কি ফোন প্যাক্সের দোকান মনে হয়? না, মানে আসলে একটু বিপদে পড়েছি তো, যদি একটা কল করা যেত। ওয়েট করেন, নতুন গার্লফ্রেন্ড ইগনোর করা যাবে না। হ্যালো জান। আরে বলো না, উটকো ঝামেলা কোত্থেকে যেগুলো আসে। হ্যালো, কে বলছেন? হায়দার, আমি দীপু। দীপু, তুই কোথায়? কোথাও না। কোথা থেকে ফোন করেছিস? আরে রাস্তায়, এক রোমান্টিক লোকের ফোন থেকে। এই তুই এখনই জসিমদের বাড়ি যা। আরে তোর ছায়াবাবু তো তাড়িয়ে দিল। আর তাড়াবে না, তুই এখনই যা। চলে গেলেন কেন? আপনি তো বললেন। আপনাকে যা বলা হয় তাই করেন? জি। ভেতরে আসুন।
সারাদিন কিছু খাননি? না। আপনি খাবেন না? না, আপনার খাওয়া দেখতেই ভালো লাগছে। খাওয়া দেখতে? আপনার ছেলের সেটা বুঝবেন না, কাউকে তৃপ্ত করে খাওয়ানোর মধ্যে যে আনন্দ তা একমাত্র মেয়েরাই বুঝে। মেয়েরা তো মায়ের যা স্ত্রী বোন সবটাই তো দায়িত্ব, সেজন্য আমার কাছে মনে হয় ছেলেদের থেকে মেয়েরা উন্নত প্রজাতির। আপনি নাকি লেখক? কে বলল? সবুজ মানে হায়দার বলেছে। লেখক তো অনেক বড় ব্যাপার, আমি নাটক কবিতা গল্প এগুলো লেখার চেষ্টা করি। সৃষ্টি তো স্রষ্টার কাজ, মানুষ যখন সৃষ্টির কাজে অংশ নেয় তখন স্রষ্টাও তাকে সাহায্য করেন। সৃষ্টি স্রষ্টার কাজ, বাহ ভালো বললেন তো। ছোটবেলায় ভেবেছিলাম লেখক হব, স্কুল কলেজের দেয়াল পত্রিকায় লিখেছি, ছবি এঁকেছি, প্রশংসাও পেয়েছি, কিন্তু কিছু হতে পারিনি, মেয়েদের কিছু হতে নেই, মেয়েদের কিছু হওয়া সহজও না, আপনারা যা পারেন আমাদের তা পারতে নেই। একটা কথা বলি? বলুন। হায়দার মানে সবুজ তো আমার ফ্রেন্ড, তো মানে সবুজকে তো আপনি তুমি করে বলেন, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, মানে আপনিটা কেমন যেন অস্বস্তি লাগছে। দীপুটা থাকলে যে কি ভালো লাগতো। হ্যাঁ কি বলছেন সব, কেন কি শুনেছেন? হ্যালো হ্যালো হ্যালো, কি বলল? ওনারা কি আসবেন না? হ্যাঁ কেন আসবো না কেন, কি হচ্ছে? ওনারা সবকিছু জেনে গেছেন।